লকডাউনের জেরে খাদ্য সংকটে সারমেয়রা। তারাকেশ্বর পথ সারমেয়দের খাবার তুলে দিতে পথে নামলেন তারাকেশ্বরের দুই বান্ধবী। করোনা সংক্রমণ এড়াতে দেশ জুড়ে জারি হয়েছে লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ সমস্ত দোকানপাট থেকে যানবাহন, পণ্যবাহী গাড়িগুলিও বন্ধ। ফলে সাধারণ মানুষের চাহিদার তুলনায় কমছে খাদ্যের যোগান। ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে দেখা দিতে শুরু করেছে খাদ্য সংকট। অন্যদিকে পথে থাকা সারমেয়দের দেখা দিয়েছে খাদ্য সংকট। করোনার থাবা তাদের মধ্যে না পড়লে তাদের জীবনেও নেমে এসেছে সংকট। তাই এবার তাদের নিজেদের জমানো টাকা দিয়ে সারমেয়দের মুখে খাবার তুলে দিলেন। উদ্যোগী হয়েছেন তারাকেশ্বরের চাপাটাঙ্গা এলাকার দুই যুবতী। এদিন তারাকেশ্বর বিভিন্ন এলাকায় পথে ঘুরে ঘুরে সারমেয়দের খাবার তুলে দিলেন তারা। যতদিন দেশে লকডাউন জারি থাকবে ততদিন তারাকেশ্বর এলাকায় পথে ঘুরে ঘুরে পথ সারমেয়দের মুখে খাবার তুলে দেন দুই বান্ধবী। 21 দিন না খেতে পেলে ওরা মানুষের উপর যাতে না আক্রমণ করে তাই নিজেদের খরচায় ওদের বাঁচাতে ওদের মুখে সামান্য কিছু খাবার তুলে দিচ্ছেন। যতদিন লকডাউন চলবে ততদিন ওদের খাবার দিয়ে যাবেন এবং সকলের কাছে অনুরোধ করবে বাড়িতে বেঁচে যাওয়া খাবার ওদের দিন অন্তত এই কটা দিন। আমরা শুনে নেব ওই পশুপ্রেমী কাকুলি দলুয়ের প্রতিক্রিয়া। সুভাষ মজুমদারের রিপোর্ট, বাংলা এনজি নিউজ। কেন আমরা দিচ্ছি? কারণ 21 দিন লকডাউন থাকার জন্য দোকানপাট বন্ধ। যে দোকানপাট থেকে ওরা খাওয়া দাওয়ার একটু সঞ্চয় করতো সেটুকু আর ওরা পাবে না ভবিষ্যতে। দেখবে যে আর 10 দিন পরে ওরাই এতটাই মানে খিদের জেলায় পেটে মানুষকেই কামড়াতে যাবে। সেই জন্যই আমাদের নিজেদের খরচ থেকে ওদের কিছু পরিষেবা দিচ্ছি। আপনাদের কি এনজিও? না না, আমরা এনজিও না, আমরা এমনি সেবা করছি যাতে ওরা সুস্থভাবে থাকতে পারে। আমাদের যেমন বাঁচার অধিকার আছে ওদেরও তো বাঁচার অধিকার আছে। আমরা একবেলা অন্ন জুটিয়ে নিতে পারবো কিন্তু ওরা তো জোটাতে পারবে না। সেই কারণেই আমরা এইভাবে একটা মানে ওদেরকে যতটুকু দিতে পারি নিজেদের খাদ্য থেকে সেটুকু। কোত্থেকে আসছেন আপনারা? আমরা চাপাটাঙ্গা থেকে আসছি। এইরকম যত জায়গায় মানে আপনারা ডক দেখছেন দাঁড়িয়ে যাচ্ছেন? আমরা সেইভাবেই নিজেদের খরচা থেকে করছি। কদিন করবেন এটা? 21 দিন পর্যন্ত তো চালিয়ে যাবো। 21 দিন চালিয়ে যাবো। আপনার নাম? আমার নাম কাকুলি দলুই। হ্যাঁ, কাকুলি দলুই। আমার বাড়ি তো একটা হনুমান আছে, দুটো লেউল আছে, কুকুর আছে, মানে আমার পুরো বাড়ি চিড়িয়াখানা একদম। তারপরেও মনে হয়েছে যে এই কাজটা করাটা আমাদের খুব প্রত্যেকের দরকার। আমার থেকে আশা করি আরও মানুষ যদি একটু করে যে অন্নটা ফেলে দেয় সেই অন্নটুকুও যদি ওদেরকে দেয় ওরা অন্তত পক্ষে বেঁচে থাকবে, এটা প্রত্যেকের কাছে অনুরোধ। সো থ্যাংক ইউ।